সবাইকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে একটা ব্র্যান্ড নিউ ব্লগের সাথে তোমাদের সামনে চলে এসেছি। তো সবাইকে জানাই খুব 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 দুর্গাপূজার শুভ নবমী। আজকে হচ্ছে মানে মানে মন খারাপ হয়ে যায় রাতের থেকে, মোটামুটি মন খারাপ হয়ে যায়। তো আজকে যে যত পারো এনজয় করে নাও, ভালো করে ঠাকুর দেখে নাও, খুব মজা করো। আর আজকে অ্যাজ সাচ আমাদের সেরকম কোনো প্ল্যান নেই, তো সারাদিন কী করি না করি সবই তোমাদের, এখনও কোনো প্ল্যান তৈরি হয়নি। তো সারাদিন ঠাকুর তো কিছু দেখবই, আর এমনি সারাদিন কী করি না করি সবই তোমাদের সাথে মোটামুটি শেয়ার করতে থাকবো। তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর নিশ্চয়ই সবাই খুব ঠাকুর দেখছো, খুব এনজয় করছো। তো সবাই কিন্তু খুব সেফ থেকো, এনজয় করো, সেটা অনেক ভালো হবে। আর তো আজকে মোটামুটি বলতে গেলে অফিসিয়ালি শেষ দিন, তো খুব আনন্দ করে নাও। আর আমার ব্লগটাও কিন্তু মাঝে মাঝে দেখতে থাকো, কারণ অনেক ইন্টারেস্টিং জিনিস আসতে চলেছে। তো সঙ্গে থাকো, স্টে টিউন। তো আবার একটু পরে কথা হচ্ছে। আর এই যে এখন দুজনের দুরকম জিনিস চলে এসছে, আমার চলে এসছে এখানে হালকা লিকার চা, লিকারটা খুবই হালকা হয় তো খুব ভালো লাগে, হালকা লিকার চা চলে এসছে। আর মায়ের এখানে চলেছে এনশিওর, এনশিওরটা দেখো কি পাতলা করে গুলেছে, মানে একটু না দেখলেই মানে ওলট পালট সব হয়ে গেল। তো একদম পাতলা করে দেখো গুলে এনশিওর এনেছে, আবার আমি ওই 11:30 নাগাদ আবার একবার খাওয়াবো, যেহেতু পাতলা করে গুলেছে। তো এখন চলো মা এনশিওর এনজয় করুক আর আমি চা এনজয় করি, আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। এই যে মা এখন বসেছে এনশিওর হাতে, মা খাও। এটা কি ওই অরেঞ্জ ওটসটা না? তো মা এখন এনশিওর আর ওটসটা এনজয় করছে, আর আমিও এখন চাটা এনজয় করি, চলো। আর এই যে দেখো মা সকালে আজকে ব্রেকফাস্টে মুড়ি মিখে এনে দিয়েছে। নর্মালি আমি প্রতিদিন ব্রেকফাস্ট করি না, চা বিস্কিটই খাই, বাট আজকে যেহেতু শরীরটা একটু জ্বরজ্বর ভাব, তো নুনটা খেতে ইচ্ছে করছিলো, তাই মা এটা বেশ পেঁয়াজ লেবু লঙ্কা চাট মশলা তারপরে চানাচুর দিয়ে এই ঝাড় মুড়ির মতো একটা মেখে এনে দিয়েছে। তো আমার তো খুবই লোভ লাগছে, বিকজ মানে কোনো টেস্ট পাচ্ছি না। তো তো যাই হোক, তো চলো খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো অনেকক্ষণ পরে তোমাদের সামনে ফিরে এলাম। তো একটা জায়গায় যাচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি এসে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। খুব আর্জেন্ট বেসিসেই যেতে হচ্ছে, তো যা যদি বাইরে পারি শেয়ার করবো, নাহলে এসে তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। পৌঁছে গেছি আমি আর মা এসে একটু ডাক্তারের কাছে। তো সব বাড়িতে গিয়ে তোমাদের জানাবো কী হচ্ছে না হচ্ছে, মানে হঠাৎ করে আর্জেন্টলি কেন আসতে হলো
সব তোমাদের জানাবো। আর এখন এখানে প্রচুর ভিড়, আমার নাম আছে 17 নম্বরে, আর সবাই 2 নম্বর চলছে, জানি না কতক্ষণ বসে থাকতে হবে, আর দেখা যাক কি হয় না হয়। আর অবশ্যই কিন্তু তোমাদের জানাবো যে কেন আর্জেন্ট বেসিসে রাত্রি 8টার সময় ডাক্তারের কাছে আসতে হলো, তো দেখা যাক কখন টাইম আসে বা কখন নাম্বার আসে। তারপরে আর এখানে ভিড়ও প্রচুর আছে, মা তো বসারও জায়গা পায়নি, তার তো বসে জায়গা পেয়েছি, মা তো তাও বসারও জায়গা পায়নি। তো দেখা যাক, তারা তোমার ব্যাক ক্যামেরা করে ভিড়টা একবার দেখাই। দেখো এটা হচ্ছে চেম্বার, এখানে শুধু ভিড়টা দেখো, প্রচুর ভিড় প্রচুর ভিড়। তো মানে অতক্ষণ বসে থাকা প্রবলেম, যেহেতু 17 নম্বরে নাম আর চলছে 2 নম্বর, তো বসে থাকাটাও অনেকক্ষণ প্রবলেম। আমি তো তাও একটু বসে যাই, মাকে বললাম বসতে, তো মা বসলো না। তো দেখা যাক এখন কখন ডাকে, কখন ডাক পড়ে জানি না, একটু তাড়াতাড়ি হয়ে গেলেই তো ভালো হয়। ভগবানের কাছে প্রে করছি, কারণ খুবই আর্জেন্ট বেসিসে আসতে হলো, নাহলে অন্যদিন লেখালেই হতো। তো দেখা যাক কি হয় না হয়। দেখো কত গ্যাদার হয়েছে ডাক্তারবাবুর কাছে, গ্যাদার ক্রমশ বেড়েই চলেছে, লোকের এত জ্বর জ্বালা করতে গিয়ে হয়েছে, সব যে সময় বেড়াতে গিয়ে জ্বরটা লাগেনি আমার মতনই অবস্থা, তো প্রচুর গ্যাদার হচ্ছে। আর ওখানে পেছনে দেখো ডাক্তারবাবুর বই কালেকশন, প্রচুর বই প্রচুর বই। তো যত রাত্রি হচ্ছে তত গ্যাদার বাড়ছে, আর তত মানে আমাদের পক্ষে আরও বেশি আর্জেন্ট হয়ে যাচ্ছে জিনিসটা। তো কেন আর্জেন্ট, কী কারণে সেটা সবই পরে বলবো, বাট এখন গ্যাদারই অবস্থা দেখো। তো কখন হবে গড নোজ, অলরেডি এখন 9:15 ঘুরে তো হয়ে যাবেই। তো প্রচুর ভিড় বেড়েছে প্রচুর ভিড় বেড়েছে, আর মা এখানে বসার জায়গা পেয়েছে। তো দেখা যাক কখন কি হয় না হয়, মানে আশা করছি যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়, বিকজ এতক্ষণ বসার ক্ষমতা নেই। তো কি হয় না হয় দেখা যাক, একটু তো ওয়েট করতেই হবে, কিন্তু আমাদের আর্জেন্সিও আছে। তো দেখা যাক কতটা তাড়াতাড়ি হয়। তো এখনও বসে আছি, প্রায় আধ ঘন্টার উপরে হয়ে গেল, এখনও কোনো রকম কোনো খবরাখবর নেই। এখন প্রায় 7-8 জনের পরে নাম, আর শরীর লাগছে অসম্ভব টায়ার্ড। তো জানি কত নম্বরে নাম আসবে। তো অনেকে ওয়েটিং লিস্টে বসে আছেন, প্রচুর গ্যাদার হয়েছেন, আর দেখা যাক কখন নাম আসবে না আসবে, ওয়েট করছি, ভগবানের কাছে প্রে করছি তাড়াতাড়ি নামটা চলে আসবে। তো দেখা যাক কতক্ষণ টাইম লাগে, আর আপনারাও সঙ্গে থাকুন। এখন বাজে 10:10, আর আমরা এখন স্টিল ডক্টরের চেম্বারে বসে আছি। খুব আর্জেন্সি না থাকলে আসতাম না, আসতে বাধ্য হলাম। আর এখানে মাও বসে আছে, মানে এখনও প্রায় 3 জনের পর আমাদের নাম, অলরেডি প্রায় 10:10, কখন কি ছাড়া পাবো এখান থেকে জানি না। তো দেখা যাক, আর ওখানে অ্যাকুয়ারিয়ামটা দেখুন খুব সুন্দর, বিভিন্ন কালারের ছোটো ছোটো মাছ আছে, তো বেশ ভালো লাগছে। তো দেখা যাক এখন 15 নম্বর ঢুকে 14 নম্বর ঢুকেছে, আমাদের 17-তে নাম আছে, কখন হয় না হয় দেখা যাক।
ডাক্তার দেখানো কমপ্লিট, এই সবে বেরোলাম যে কাজটার জন্য বললাম যে ইমার্জেন্সি হয়ে মানে ইমার্জেন্সি অবস্থায় ছুটে আসতে হলো, সেটা ছিল ডাক্তার দেখানো। তো ডাক্তারটা দেখানো হলো, দেখানোটা খুবই দরকার ছিল, কারণ আমার বারবার জ্বরটা আসছিল আর শরীরটা ভীষণ দুর্বল লাগছিল। তো সেই কারণেই ডাক্তারটা দেখানো হলো। তো এবার ফেরার পালা, আর এখন বাজে প্রায় 10:30, আর রাস্তাঘাটে অবস্থা দেখো কি, পুরো ফাঁকা চারিদিক, মনেই হবে না যে সন্ধ্যাবেলা এখানে এত গ্যাঞ্জাম থাকে। আর এইটা হচ্ছে উত্তরপাড়া জেনারেল হসপিটাল, এটা পুরোটা চত্বরটা নিয়ে জেনারেল হসপিটাল, এটা জেনারেল হসপিটালের গেটটা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। তো তোমরা নিশ্চয়ই ভাববে যে এত তাড়াতাড়ি করে, এত তাড়াহুড়ো করে কোথায় গিয়েছিলাম, এত আর্জেন্ট কি দরকার ছিল। তো এই জাস্ট 5 মিনিট আগে ফিরলাম অ্যান্ড ড্রেসটা চেঞ্জ করে তোমাদের সাথে কথা বলছি। অ্যাকচুয়ালি আর সকাল থেকে আমার ভীষণ জ্বর, আর তার সাথে শরীরটাও ভীষণ খারাপ ছিল। তো সেই কারণেই মানে ডাক্তার কোনো পাওয়াই যাচ্ছিল না। তো কোনো রকমে একজন ডাক্তার পাওয়া গেল, তো তাকেই দেখাতে যাওয়া হয়েছিল। তাও সেই একদমই মানে প্রচুর ভিড় হয় ওনার কাছে, তো একদমই লাস্টের দিকে নাম। তো কিছু টেস্ট লিখে দিয়েছেন, আর ওগুলো করাতে হবে, আর কিছু মেডিসিন দিয়েছেন, সেগুলো কন্টিনিউ করতে হবে। তো এই কারণেই এত আর্জেন্সিতে ছুটে যেতে হয়েছিল, বিকজ মা বলল যে রাত্রিবেলায় বাড়াবাড়ি হয় তখন একটা মানে তখন বিপদে পড়ে যাব। তো সেই কারণেই সন্ধ্যাবেলা গিয়ে ডাক্তারটা দেখিয়ে এলাম। তো এখন মোটামুটি বাড়িতে চলে এসেছি, জ্বরটা মোটামুটি কন্ট্রোলে আছে। তো এবার তারপরে এবার ওষুধগুলো পড়লে আশা করছি আরও ভালো হয়ে যাবে। আর তোমরাও খুব সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, নিজেরাও প্রিকশন ইউজ করো। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই ভিডিওটা এন্ড করছি। কালকে দেখা হচ্ছে কোন ব্র্যান্ড নিউ ব্লগের সাথে। টিল দেন, টাটা।